যা দুধবাদী যুবদল যখন রাজপথে ঠিক সেই মুহূর্তে ওই নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে মালদ্বীপ স্কটল্যান্ড আমিরাতে ঘুরে বেড়াচ্ছেন, আগামী দিনের নিরাপদের পালানোর ব্যবস্থা করছেন। প্রিয় বন্ধুরা, আমার বিগত 15 বছর বাংলাদেশ থেকে 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনার পরিবার। বাংলাদেশের বর্তমানে ব্যাংকগুলি শূন্য অবস্থায় আছে, নতুন করে কোনো এলসি হচ্ছে না, তাই বলে এই দ্রব্যমূল্যের আজকের ঊর্ধ্বগতি। প্রিয় বন্ধুরা, আমার আজকে আজকে এই শেখ হাসিনার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমরা যদি রুখতে চাই, তাহলে কোনো প্রতিবাদ করার মত দিয়ে আমরা পারবো না। আজকে একদম এক দাবি, এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই আমরা আমাদের এই লক্ষ্য অর্জন করতে হবে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।